প্রতি বছরে দুইটা দিই গরু কুরবানি দেন দুইটা দেই আমার বাসায় একটা রাখতে আছে নিজে পাইলা এগুলারে করছি নিজে পাইলা মানে হলো কুরবানি দিয়েছে তো আমরা দেখেছি যে গরুটাকে ওই সাইড থেকে নিয়ে আসেন এটা কি মানে যে মালিকের সাথে কথা বলে মানে যে ব্যাপারীর সাথে কথা বলেছেন উনি চেয়েছিলেন কত এই গরুটাকে উনি চেয়েছিল প্রথম 3 লক্ষ টাকা চেয়েছিল কথা বলছেন 3 লক্ষ টাকা চেয়েছিল ওই দাম ধরে করবে আস্তে 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 তার মানে উনি ততটা বেশি চান নাই না 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 কারণ হলো আমরা দেখতেছি যে মানে এখানে অসংখ্য বড় গরু রয়েছে কিন্তু কাস্টমার নেই গরু আছে কোনো ক্রেতা নেই বিক্রেতা আছে কিন্তু আমাদের কাছে মানিয়ে একটা বিষয় জানালো যে আমরা অনেকক্ষণ দেখেছি যে কোনো বড় গরু বিক্রি হচ্ছে না যতটুকু বিক্রি হচ্ছে ছোট গরু তো আপনার কাছে মনে হলো যে 2020 সালের তুলনায় যে 21 সালের কি পরিস্থিতি একটু যদি আপনার ইয়ে থেকে যদি অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সাথে এখন আমি আসছি অনেক মোটামুটি সময় নিছি এখন গরু দেখলাম হাইটা ময়টা দেখলাম যে মোটামুটি একটা আমাদের আয়ত্তের ভাই ভিতরেই আছে গরু কিনা যায় একটা দামও না তো সস্তাও না মোটামুটি ভালোই তুলনামূলকভাবে ক্রেতাদের জন্য মোটামুটি সুবিধাজনকভাবে বাজার আছে ক্রেতাদের জন্য সুবিধা আছে এই মুহূর্তে জি জি মানে 3 লাখ চাইছিল 2 লাখ 60 দিয়ে নিলেন তো এই গরুটার কয়টা দাঁত এবং ওয়েটটা কতটুকু মানে ওয়েটটা হলো 21 গুণ আছে কি ওজন ওই যে ডাক্তারি মতে মানে 21 মন হ্যাঁ 21 মন ওজন আছে তাতে 15 মন আছে ফিতা দিয়ে ফিতার মাপটা হ্যাঁ হ্যাঁ ফিতার মাপ আসলে একটু 19-20 হয় সাধারণত কোনো হবে না ডিজিটাল স্কেলে দাম মানে কতটুকু ওয়েট আছে ওয়েট আছে আমাদের দামে কত অন্য এমনি আর কি বাংলা মাপ আছে 15 মন উপরে আছে 15 মন মাংস মাংস তো আছে 15 মন মাংস আছে আপনার বাড়িতে যেটা আছে সেটা কতটুকু হবে ওইটা ছোট ওটা আরেকটু ছোট এখন যে আবার তৃতীয় গরু গরুটা যে কিনবেন আপনি সেটা কি ধরনের মানে ওয়েট থাকবে এমন গরু কি আশা করতে পারছি এই ধরনের মানে একই সাথে মানে আজকে কিনে নিয়ে চলে যাবে আজকে নিয়ে চলে যাবে কখন আসছেন আপনি হাটে আমি আসি সকালে সকালে আমরা দেখেছি আপনাদের মতন মানুষ আসলে মানে হলো হাটে এখন আসতে ভয় পায় জি 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 আপনি ভয় পান নাই তো পাইছি ভয় পেয়েছে তারপরে আসছি ছেলেদের নিয়ে আসছি আপনার ছেলেদেরকে নিয়ে আসছেন আমি রোজা ছিলাম সারাদিন রোজা ছিলেন মাশাআল্লাহ আসলে কোরবানির আগের দিন মানে সাধারণত মানে অনেকেই রোজা থাকেন ধর্মীয় যারা মুসলমান যারা আছেন রয়েছেন যারা মানে বিষয়গুলো মানেন আর কি তো আমাদেরকে একটু বলবেন যে এই গরুটা ক্রয় করতে আপনার কতটুকু হয়রানি হতে হলো আরে তো মোটামুটি হয়েছে আর সকালে আসছি বুঝছেন না ওখানে দেখি অনেক জায়গায় দেখছি বাইক গিয়ে আমার ছিল হ্যাঁ বাইক গিয়ে ছিল এটা দাদার দাম কইরা আমার ছেলে বললো যে আব্বু এটা নিবো তুমি যাও দাম দাম করে নিয়ে আসো আমি নামাজ পড়ে আসছি নামাজ পড়ে দোয়া করছি আল্লাহ আমার একটা সুন্দর করে দুইটা আমার গরু মিলাই দেবো তোমার পছন্দ মতো বলছি মা আল্লাহ তোমার পছন্দ মতো মিলাই দিই আমি আইসা খালি কি করছি আমার ছেলে পাখি আব্বু আছে আপনার কথাগুলো ঠিক একেবারে মানে যে এর আগে বানিলো সরাপাড়া যে ইতি যে বাঘুরাস্তি কিনেছেন হাজি সাহেব তার কথা আর তার কথার বাচনভঙ্গিগুলো ঠিক মানে আল্লাহকে খুশি করার জন্য মানে যে ধরনের কথাগুলো ঠিক আপনার কাছ থেকে তার শুরুটাই আমরা পেয়েছি সেই কথাগুলো খুব ভালো লেগেছে যে আপনার চোখের পানি পড়ছে মানে হলো কথাগুলো যে আল্লাহকে খুশি করার জন্য মানে আল্লাহর কাছেই চেয়েছেন যে আল্লাহ আমাকে দুইটি গরু মিলিয়ে দিও তো এই যে আল্লাহ আপনাকে একটি মিলিয়ে দিয়েছে এখন তো বাকি রয়েছে আরেকটি তো আসলে এই যে চোখের পানি পড়ছে আল্লাহকে খুশি করার জন্য আজকে যদি মরে যান কালকে কি আপনার এই সম্পদ কোনো কিছু নিয়ে যেতে পারবেন সেই আল্লাহকে খুশি করার জন্যই এতটাই ভালোবাসেন আল্লাহকে দুনিয়ার মানুষ কেন এত ধন সম্পদ নিয়ে মানে অহংকার করে একটু বলবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বুঝছেন আমি এত আমার চাওয়া পাওয়া নাই আল্লাহরে কইছি আল্লাহ তুমি তোমার পছন্দ মতো রাখো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় হ্যাঁ আর তোমার দিনের পথে আমার রাখো কয় ছেলে মেয়ে আপনার আমার দুই ছেলে দুই ছেলে দুই ছেলে মেয়ে কয়টা মেয়ে নেই আমার আমরা কি আপনাদের সাথে কথা বলতে পারি এই পাশে চলে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার আচ্ছা আপনার বাবা আসলে মানে যেই কথাগুলো বলেছেন আসলে কথাগুলো চলে আমারও কান্নায় চলে আসছে আসলে আপনার পিছন থেকে দেখলাম আপনার চোখে টলমল করছে এই যে বাবার যে মানে চিন্তা ভাবনা আসলে তার আদর্শেই মানে মানে চলাফেরা করতে চান কিনা বা ওইভাবেই চলতে চান কিনা সামনের দিন ইনশাআল্লাহ আমার বাবাকে ফলো করে এন্ড বাবা যেভাবে আমাকে পথ দেখাইছে সেভাবে চলাবে চেষ্টা করি সেভাবে চিন্তা করে বাবা কখনো খারাপ উপদেশ দেয় না সবসময় ভালো উপদেশ দেয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শিক্ষা দিছে কোরআন শিক্ষা দিছে এই সবচেয়ে ভালো বন্ধু কে সবচেয়ে ভালো বন্ধু বাবা মা বাবা মাই জি মানে তাদের সাথে মানে হলো সবচেয়ে বেশি শেয়ার করেন জি তো আমাদের কাছে মানে একটু বলবেন জেনে যে বাবা মায়ের মানে যে যে আপনার বাবা মানে আজকে গরুর হাটে গাবতলির হাটে আসলে কান্নায় তিনি ভেঙে পড়লেন নিজে আল্লাহকে খুশি করার জন্য একটি গরু কিনে মানিল তিনি এলো
কান্নায় ভেঙে পড়েছেন, উপর আল্লাহকে সাক্ষী রেখে তিনি এলো গরুটি কিনেছেন, তিনি আজকে এই গরুটি তার ব্যবস্থা করে দিয়েছেন। আরেকটি গরু মাত্র রয়েছে, মানে পছন্দ কি হয়েছে আপনার? পছন্দ আছে, কথাবার্তা চলতেছে? আরেক ছেলের আমরা দর্শক, আরেকটি গরু মানে হলো আমাদের ওই ইন্টারভিউর আরেকটু বাকি থাকলো, যে বাকি যে গরুটি কিনা হবে তখন আমরা দুটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক কত নিচ্ছে?